Dear students, how are you? I believe you are well. I am also well. So, শিক্ষার্থীরা আশা করছি গত ক্লাসে আমরা যে প্যাসেজগুলো পড়েছি তোমরা ইতিমধ্যে সেগুলো শেষ করে ফেলেছো। আজকে আমরা আমাদের ইংলিশ ফর টুডে এবং মডেল কোশ্চেন বই থেকে ঠিক একইভাবে আরো একটা প্যাসেজ পড়ব। আজকে আমরা পড়ব আমাদের ইউনিট 14 থেকে পেজ 54 55 এবং আমাদের সিম প্যাসেজ মডেল কোশ্চেন 20 এবং 21 পেজ 207-209। তো সবাই আমাদের ইংলিশ ফর টুডে বইটি এবং আমাদের মডেল কোশ্চেন বইটি নিয়ে বসো। আমি শুরু করছি। দেখো পেজ 54 ইউনিট 14 এখানে একটা স্টোরি কথা বলছি, দি হিয়ার অ্যান্ড দা টর্টল। আমরা অনেকেই শুনেছি একটা কচ্ছপ এবং খরগোশের গল্প সম্পর্কে। খরগোশটা ছিল খুব দ্রুতগামী এবং কচ্ছপটা ছিল খুবই ধীরস্থির, তো আস্তে 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 হাঁটত। তো এটা নিয়ে খরগোশের খুবই একটা কি ছিল, হিংসা ছিল যে সে খুব দ্রুত দৌড়াতে পারে কিন্তু কচ্ছপ দৌড়াতে পারে না। তো এইভাবে করে কচ্ছপকে সে সবসময় কি করতো, লজ্জা দিত। তো একদিন কচ্ছপ বললো, তুমি আমার সাথে এভাবে না বলে চলো আমরা একটা প্রতিযোগিতা অংশগ্রহণ করি। তো প্রতিযোগিতা অংশগ্রহণ করার পর দেখলো যে কচ্ছপে জিতে গেল কিন্তু খরগোশটা ব্যর্থ হলো। কি কারণে সে অবস্থা করেছিল সেই জন্য। তো আসুন আজ আমরা পড়ি একটু। ওয়ান ডে অ্যা হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট হোয়েন হি স অ্যা টর্টল। দ্য হেয়ার ওয়াজ দ্য ফাস্টেস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট। দ্য টর্টল ওয়াজ দ্য স্লোয়েস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট। দ্য হেয়ার কল্ড আউট টু দ্য টর্টল, হারি আপ, ইউ আর সো স্লো, can't you walk faster, can't you run? The tortoise felt angry and said to the hare, why don't we have a race, maybe I can win. The hare laughed and laughed, sure I will win. The hare said, they agreed to start next to a big tree and finish at the river. Then they called their friends to watch. The hare stood beside the tortoise and the race began. The hare ran quickly and in a few minutes the hare was out of sight. The hare said to himself, the tortoise is very far behind. I can see the finish line. I have time for a nap. Nap means হচ্ছে কি, অল্প সময়ে ঘুমানো কে বলে nap. Soon the hare was asleep under a tree next to the pot. The tortoise walked steadily on and on means হচ্ছে আস্তে আস্তে বা ধীরে ধীরে, steady করতে কি অধ্যবসায়ের সাথে। He didn't stop. Soon he passed the sleeping hare. The hare slept for an hour. When he finally woke up, he looked at the finish line. He couldn't believe his eyes. সে তার চোখে বিশ্বাস করতে পারলো না। Tortoise was almost at the finish line. The hare ran as fast as he could, but it was too late. The tortoise crossed the finish line and won the competition. The hare was furious. The tortoise looked back at the hare and smiled. Then he said, slow but steady wins the race. অর্থাৎ অবশ্যই সে বলেছিল কি, আস্তে আস্তে যাও, ধীরে ধীরে অগ্রগতির সাথে সেটা করো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বই থেকে প্যাসেজটা পড়লাম। এই প্যাসেজ অনুসারে আমাদের মডেল কোয়েশ্চেন যে বইটা আছে, এই বইটা থেকে মডেল কোয়েশ্চেন 20 এবং 21 দুইটা মডেল টেস্ট করা হয়েছে। তো আমি তোমাদের সাথে প্রথম মডেল কোয়েশ্চেনটি একটু আলোচনা করছি। দেখো এই মডেল কোয়েশ্চেনতে কি আসবে, আশা করি তোমরা জানো, ম্যাচিং, ট্রু ফলস, কোয়েশ্চেন আনসার অ্যান্ড শর্ট কম্পোজিশন। তো প্রথমে আমি ম্যাচিংটা বলতেছি। দেখো কলাম এর মধ্যে ওয়ার্ডগুলো আছে রেস, রেস হচ্ছে কি দৌড় প্রতিযোগিতা, শিওর তো নিশ্চয়, উইন বিজয় হওয়া, অ্যানিম্যাল পশু পাখি বা প্রাণী, হারি আপ তাড়াতাড়ি, পাশে আছে কাম ফার্স্ট ইন, মেকিং এ কুইক প্রিপারেশন, এ কম্পিটিশন, গোয়িং ফার্স্ট, ইট
দৌড় প্রতিযোগিতা তাহলে আমরা এখানে বলতে আছি কি থ্রি নাম্বার এ কম্পিটিশন গোইং ফার্স্ট অর্থাৎ কোন একটা প্রতিযোগিতা দৌড়টা করতে শিওর নিশ্চয় তাহলে আমাদের ফাইভ নাম্বার সার্টেইন সি নাম্বার উইন উইন অর্থ কি বিজয়ী হওয়া তাহলে আমাদের এখানে কি হবে কাম ফার্স্ট ইন তারপর আছে আমাদের এনিম্যাল এনিম্যাল অর্থ কি প্রাণী আমাদের কি লাস্ট ওয়ান যেটা সেভেন নাম্বার আছে পাশে পানা প্রাণী হারি আপ তাড়াতাড়ি মেকিং এ কুইক প্রিপারেশন খুব তাড়াতাড়ি এটা ঠিক আছে তো এরপর আসি আপনাদের ট্রু ফলস এর ট্রু ফলস এর মধ্যে বারবার যেটা বলে তোমরা খেয়াল রাখবে অর্থাৎ কার্ড আনসার লিখতে বললে লিখবা নাহলে লেখার প্রয়োজন নেই টু নাম্বারের মধ্যে এ নাম্বার বলা হয়েছে কি দেয়ার ওয়াজ ইন ডিয়ার ওয়াকিং ইন দা ফরেস্ট তাহলে বনের মধ্যে দিয়ে একটি খরগোশ হাঁটছিল আসলে ট্রু দি ফক্স ওয়াজ দা ফাস্টেস্ট অ্যানিমেল ইন দা ফরেস্ট হ্যাঁ এটা ফক্স হইতে পারে যদি অন্য কোথাও হয় যেহেতু আমাদের প্যাসেজের মধ্যে ফক্সের কোনো কথা নেই হিয়ার হবে তাহলে এখানে আমাদের তত্ত্বটা ভুল তাহলে এটা ফলস তাহলে ফক্স হবে না এখানে হবে কি হিয়ার দি ট্যাক্স কনভারসেশন ইজ রিলেটেড টু বোথ হিয়ার এন্ড টর্টয় তাহলে এটা কি হবে আমাদের আনসারটা কারেক্ট যেহেতু আমরা এটা সম্পর্কে বলেছি The tortoise fell snail to the hare. তাহলে এটা কি খরগোশটি কি হয়েছে লজ্জা দিয়ে খরগোশের প্রতি দয়া হয়েছে ঠিক আছে এসে লজ্জা পাওয়া ঠিক আছে তাহলে এটা কি হবে আমাদের ট্রু ই নাম্বার বলা হয়েছে কি মেবি আই ক্যান উইন ইটস এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স মিন্স হচ্ছে কি কোনো কিছু বিস্মিত হওয়ার মতো বাক্য তাহলে এটাও কি আমাদের ট্রু The meaning of race is ability. The race এর অর্থটা হচ্ছে কি ability তাহলে এটা না সেটা কোনো কথা না race এর হচ্ছে কি দৌড়ানো বা প্রতিযোগিতা তাহলে running তাহলে এখানে আমাদের এটাও false additional যে question গুলো আছে তুমি সেগুলো বাসা করে নিবে এরপর যে questions গুলো আছে আমরা questions গুলো করতে পারি তাহলে আমরা কি করব তা আমাদের যে question গুলো থাকবে তাহলে সেগুলো আমরা কি করব question থেকে অবজেক্ট answer করব এবং বাদ বাকি যেটা আমাদের সামনে একটা answer বলে সেটা আমরা প্যাসেজ থেকে সুন্দরভাবে তুলে ধরবো তারপর ফোর্থ নাম্বার যেটা আমাদের আছে শর্ট কম্পোজিশন অ্যাবাউট দ্য রেস ইউ পার্টিসিপেট ইন অর্থাৎ এখানে তুমি অংশগ্রহণ করেছো ওই ধরনের একটা প্রতিযোগিতা সম্পর্কে একটা শর্ট কম্পোজিশন লিখতে বলা হয়েছে তো তুমি যদি কোনো প্রতিযোগিতায় পার্টিসিপেট করো তাহলে সেটা সম্পর্কে লিখবে সেটা একসঙ্গে তুমি আরো ভালোভাবে লিখতে পারবে এখানে যেহেতু এটাতে তুমি পার্টিসিপেট করোনি তাহলে এটা না লিখলে তোমাদের জন্য ভালো হবে তোমরা কি করবা তোমাদের চ্যাপ্টার সম্পর্কে লিখবা এরপর মডেল কোয়েশ্চেন 21 তোমরা ভালোভাবে পড়বা তো শিক্ষার্থীরা যদি তোমাদের এই প্যাসেজ মডেল কোয়েশ্চেনের কোয়েশ্চেন আনসারগুলো বা ট্রু ফলস ম্যাচিং দিয়ে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাদেরকে জানাবে আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলো সমাধান দেওয়ার জন্য তো আশা করছি তোমরা ভালোভাবে আজকে ক্লাসটা বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে ধন্যবাদ সবাইকে